আসসালামু আলাইকুম, আমি এবিরাফি বলছি ড্যাফোডিল জাপান আইটি থেকে। আজকের এই বিশেষ সফলতা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আমি আজকে পরিচয় করে দিব, যারা কৃতি শিক্ষার্থীরা ভিসা রিসিভ করেছেন আমার বাম পাশে চলে যাব, আপনার পরিচয় এবং কোথা থেকে ভিসাটা রিসিভ করেছেন। আমার নাম বিজয়চন্দ্র শীল, আমি লক্ষ্মীপুর থেকে আসছি আর আমার ভিসাটা ওসাকা ইমিগ্রেশন থেকে আসছে আর আমি এটা গ্রহণ করছি জাপান এম্বাসি থেকে, যেটা বাংলাদেশে গুলশানে অবস্থিত আছে। আপনাকে ধন্যবাদ। আমার বাম পাশে আসবো, যদি আপনার পরিচয় এবং কোন ইমিগ্রেশন থেকে আপনি ভিসা রিসিভ করেছেন। আমার নাম হাজারুল ইসলাম, আমি গাজীপুরের গালিগঞ্জ থেকে এসেছি আর ওসাকা ট্যুরিজম বিজনেস জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে ভিসা রিসিভ করেছি। আপনাকে অভিনন্দন। আমার ডান পাশে আসবো, যে আপনি তো আজকে ভিসা রিসিভ করেছেন, আপনার পরিচয় এবং আজকের এই যে ভিসা পাওয়ার পর আপনার অনুভূতি কী একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ রায়হান, আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে এসেছি, আমি নাগোয়া ইমিগ্রেশন থেকে ভিসা রিসিভ করেছি এবং আজকে আমি ভিসা রিসিভ করে খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত, আমার ফ্যামিলির সাপোর্টের কারণে এবং আমার ওয়াইফের মেন্টাল সাপোর্টের কারণে আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি, আমার খুবই আনন্দিত হচ্ছে আমি এখন। আপনাকে অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পরিচয় করে দেবো একজন বিশেষ অতিথির সাথে। আপনার পরিচয় এবং যদি বলতেন যে অ্যাজ এ ওয়াইফ হিসেবে আপনার অনুভূতি আমরা জানতে চাচ্ছি। আমার নাম মিশকা জান কুসিয়ান আর হচ্ছে প্রথমেতে যে কথাটা বলতে হবে, DJIT না থাকলে এতটুকু আসা সম্ভব ছিল না, এটা হচ্ছে বিশাল সাপোর্ট। আর হচ্ছে এরপরে হচ্ছে যদি আপনার ফ্যামিলির সাপোর্ট, ফ্যামিলি মা বাবা ভাই বোন প্লাস আমি, মানে প্রতিটা মানুষই আমার সাপোর্ট করেছি আর তার চেষ্টা ছিল, তাই এই পর্যন্ত সে আগে আসতে পারছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাব যে এই যে দীর্ঘদিন DJIT-তে আপনারা পরিশ্রম করার পরে, একটা সময় দেওয়ার পরে আপনারা আজকে ভিসাটা সিনে নিয়ে আসলেন, মানে আসলে আজকের অনুভূতিটা কী, যে আসলে মানে এতদিন পর আপনারা একটা সাকসেস নিয়ে আসছেন, তো এই সাকসেসের অনুভূতিটা জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস আছে ভাষায় প্রকাশ করা যায় না বা প্রকাশ করলে সেটা সম্পূর্ণ হয় না, আজকের দিনটা ঠিক আনন্দ ঠিক এরকম, তার কারণে মানে কথায় বলে বা শব্দে এটাকে ছোটো করার কোনো ইচ্ছে নেই, বাট এটুকু বলতে চাই সৃষ্টিকর্তা চাইছে, এখানে সব কিছু ভালো ছিল তাই সব কিছু ভালো মতো হয়ে গেছে, সৃষ্টিকর্তার কাছে অসে আর কিছুই বলার নেই, সৃষ্টিকর্তা এত পর্যন্ত আসছে এটা অনেক খুশি, আর বাকি দিনগুলো যেন খুশি দিতে যায় আর DJIT যেন ধীরে ধীরে আরও ডেভেলপ হয়, আরও ভালো কিছু করতে পারে এটাই আসে DJIT। আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো যে আপনি মানে আমাদের এখানে কবে ভর্তি হয়েছিলেন, মানে কতদিন লেগেছিল আপনার ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করতে। আমি গত বছরের সেপ্টেম্বর থেকে ভর্তি হয়েছি আর এ পর্যন্ত পড়াশোনা করেছি, আমি এপ্রিলে নাট টেস্ট দিলাম হলে কিন্তু করোনার কারণে দিতে পারি নাই, কিন্তু দেখা যাচ্ছে আমার নাট JLPT কোনোটাই ছিল না, তারপরও আর ক্যাম্পাস ভিসা পেয়েছে। জি জি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওনার নাট এবং JLPT কোনোটাই ছিল না কিন্তু উনি তারপরও ভিসাটা পেয়েছেন। যে এই যে আপনি নাট JLPT ছাড়া যে ভিসাটা পেলেন, মানে আপনার কি এর আগেও কি মানে কোনো সন্দেহ ছিল যে আমি ভিসাটা পাবো কি পাবো না? তেমন বলতে সবারই একটা তো সন্দেহ থাকে, কিন্তু DJIT মাহাদি স্যার আছে, মামুন স্যার আছে, ওরা ক্লাসের মধ্যে আর কি সাপোর্ট দিয়েছে যে সমস্যা হইব না আর এম্বাসিতেও কোনো সমস্যা ফেস করতে হয় নাই, যেহেতু মামুন স্যার মাহাদি স্যার কাগজগুলো আর কি ডকুমেন্টগুলো আবার চেক দিয়ে দিছিল, তাই আর সমস্যা হয় নাই আর আজকে ভিসা পাইছি আর কি। আপনাকে ধন্যবাদ। আমার ডান পাশে আসবো, যে আপনি আজকে ভিসাটা রিসিভ করেছেন, আসলে প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন বা ক্যারিয়ার থাকে, তো আপনি আসলে জাপান যাওয়ার পর আসলে কী নিয়ে ভাবছেন, ক্যারিয়ারটা কীভাবে আপনি নিয়ে যেতে চাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি জাপান যে আগে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হব, তারপরে ওখান থেকে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হব, ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরে ওখানে কোনো একটা প্রতিষ্ঠানে জব করার ইচ্ছা আছে, তারপর হয়তো কিছুদিন থাকবো ওখানে, সিটিজেন পাওয়ার চিন্তাভাবনা আছে, যদি আল্লাহ চায় পেতে পারি তাহলে তো জীবন ঠিকঠাক চলবে ভবিষ্যতে। এই যে আপনারা মানে দীর্ঘ দাম্পত্য লাইফ বাংলাদেশে কাটানোর পরে, তো অ্যাজ এ ওয়াইফ হিসেবে এই যে আপনার হাজব্যান্ড যে চলে যাবে, তো তাতে করে আপনার যে একটা কষ্ট যে দীর্ঘদিন থাকার পরে সে দূর দেশে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে মানে এই জায়গাটাতে আপনি কীভাবে দেখছেন? আসলে ওইভাবে বলতে হলে প্রথমে মনে ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি ওখানে চলে যাক, কিন্তু আজকে ভিসা পাওয়ার পর থেকে মনে হচ্ছে যে ওখানে না যাইলে মনে হয় ভালো হবে বা এরকমের, তারপরে হচ্ছে সে আমাকে আশ্বাস দিছে যে আমাকে নিয়ে যাবে, যদি ওখানে সে ভালো করে সেটেল হতে পারে তার আমাকে নিয়ে যাবে।
আপনার মনের আশা পূরণ হোক, যাতে আপনি আপনিও জাপান যেতে পারেন। আশা করি আপনি সেই চেষ্টা করবেন জাপান যাওয়ার পর ওনার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম যে আসলে ওনারা কীভাবে ভিসাটা রিসিভ করলেন এবং কী কী করতে হবে। এখন আমি আপনাদের কাছে আসব যে একজন শিক্ষার্থী জাপান যেতে হলে আসলে কী কী বিষয়ের উপর গুরুত্বপূর্ণ রাখতে হবে এবং কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হবে, যে যেটা করলে তারা খুব দ্রুত সাকসেসটা আপনাদের মতো নিয়ে আসতে পারবে। জাপান যেতে হলে একদম আনডাউটলি বলতে হলে ল্যাঙ্গুয়েজ, তাদের মূল ফ্যাক্টরি ল্যাঙ্গুয়েজ। তাই ল্যাঙ্গুয়েজের উপর যত বেশি প্রবাবলি নিজেকে গড়ে তোলা যায় তত বেশি জাপান যাওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। হয়তো কিছু ডকুমেন্টস ব্যাপার স্যাপার আছে, ওগুলা দিতে দিতে আসলে আমার মনে হয় না অতটা সমস্যা সম্মুখীন হবে, আর হলো সেটা সবার সাথে কন্ট্রাক্ট করে বা ডকুমেন্টস টিমের সাথে যোগাযোগ করে খুব সহজে সলভ করা যাবে। আর মেন্টালি প্রিপেয়ার থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। যে কোনো সময় একটা ব্রেক আসতে পারে বা হয়তো সিও না আসতে পারে, যে কোনো কিছু হতে পারে, সামথিং এলস, যে কোনো কিছু ভেঙে না পড়ে হয়তো আপনি অ্যানপেপ্ট। মোট কথা হচ্ছে তাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, তার রেজাল্টটা হোক নেগেটিভ হোক পজিটিভ, তাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে হ্যাঁ যেটাই হোক না কেন আমার সর্বশ্রেষ্ঠ আমি চেষ্টাটা করে যাবো। ইটস মাই ফার্স্ট গোল অ্যান্ড ইজ মাই লাস্ট গোল দিস টাইম। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। উনি যেটা বললেন যে কোনো কিছুতে কোনো মিশনে যদি আপনারা নামেন, আসলে আপনারা জয় হবেন কি না হবেন সেটা পরের বিষয়, কিন্তু ওই জয় হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে কষ্ট করে যেতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে এবং ক্লাস করে যেতে হবে, শেষ চেষ্টা পর্যন্ত আপনাদেরকে করতে হবে, তাহলেই হয়তো বা আপনি ওনাদের মতো করে একটা সাকসেস নিয়ে আসতে পারবেন। আমি আপনার কাছে আসবো যে একজন শিক্ষার্থী অনেক সময় দেখা যাচ্ছে ভর্তি হওয়ার পরে ড্রপ আউট হয়ে যায়, আসলে মানে এখানে যাতে কন্টিনিউ ধরে রাখতে পারে এক্ষেত্রে আপনার পরামর্শ কি? দেখা যাচ্ছে ভর্তি হওয়ার পরে এখানে ডিজাইটিতে ক্লাস করতে হবে, মামুন স্যার আছে, রাসেল স্যার আছে, সব যেই স্যারই ক্লাস করাক না কেন সবাই তাদের মতো নিজেদের মতো করে ক্লাস করায়, খুব সুন্দরভাবে ক্লাস করায়। আর দেখা যাচ্ছে ব্রেক হইলে দেখা যাচ্ছে আর কি ঠিক থাকতে হবে, ক্লাস করতে হইব আর কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উনি যেটা বললেন যে আসলে ভর্তি হওয়ার পরে আপনাদেরকে রেগুলার ক্লাস করতে হবে এবং পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, কারণ আপনি যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভালো করতে চান, শুধু ল্যাঙ্গুয়েজ না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি ভালো করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রেগুলার ক্লাস করতে হবে। ক্লাস ছাড়া কোনো বিকল্প পথ নেই, কারণ আপনি যদি একটা ক্লাস মিস করেন তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ওই ক্লাসটা রিকভার করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই কারণে আপনাদেরকে ভর্তি হওয়ার পরে রেগুলার ক্লাস করতে হবে। আমি এখন আপনার কাছে আসব যে এই যে আপনি জাপান চলে যাচ্ছেন, সেক্ষেত্রে তো অনেক ধরনের ডকুমেন্ট আপনার সাবমিট করতে হয়েছে আমাদের এখানে, আসলে কোন কোন জায়গায় ব্যারিয়ার থাকে যে শিক্ষার্থীরা ডকুমেন্ট সাবমিট করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে পারে, আপনি কী বলে মনে করেন? এটা প্রথমত ভোটার আইডি কার্ড থেকে শুরু করে স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এগুলোতে সব কিছুতে নামের একটা স্পেলিংয়ে বা ডটে একটু ভুল থাকতে পারে, সেগুলো আগে কালেক্ট করতে হবে। তারপরে আমাদের এখানে ডকুমেন্টস টিম আছে, ওনাদের কাছ থেকে জাইনা নিয়ে আরও কিছু কিছু ভুল ধরা পড়ে, পরবর্তীতে ওই ভুলগুলোও সমাধান করা যায় এবং ওই সমাধান করার পরেই জাপানে যাওয়া যায় এরকমভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উনি যেটা বললেন যে আমাদের এখানে ভর্তি হওয়ার পরে যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যখন সিউর জন্য যখন আবেদন করবেন তখনই কিন্তু ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে ডকুমেন্টগুলো অ্যাকুরেট হতে হবে, তা নাহলে কিন্তু আপনার ডটও যদি ভুল হয় সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলবো আপনারা ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো প্রিপেয়ার করবেন, যেখানে ভুল থাকে আমাদের ডকুমেন্ট টিম আছে, ডকুমেন্ট টিমের সাথে পরামর্শ করে আপনারা চাইলে আপনাদের ডকুমেন্টগুলো কারেকশন করে নিতে পারেন। এখন আমি আসবো আমাদের আপনাদের কাছে আসবো যে এই যে দীর্ঘদিন আপনারা আমাদের এখানে ছিলেন এবং একটা সাকসেস নিয়ে আসলেন, সেক্ষেত্রে ডিজাইটির শিক্ষার্থীদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কি না? প্রথমে বলছিলাম যে ব্যাপারটা ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা ওটা কন্টিনিউ করতে পারলে মোটামুটি হবে, আর যে ব্যাপারটা হয় কি ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে একটু সবাই একটু ধীরে আনতে পারে, ওটা প্রথমে যদি ঠিক করে আসা যায় তাহলে পড়ার মধ্যখানে অ্যাকচুয়ালি এটা নিয়ে টেনশন করা মানে বেশিরভাগ স্টুডেন্টের এটা নিয়ে টেনশন পড়ে যায় যে আমার ফিনান্সিয়াল সাপোর্টার কী হবে বা আমার স্পন্সর কী হবে, এটা নিয়ে খুব মানে হিজিবিজিতে পড়ে যায়। তো একসাথে হয় কি তারা ছেড়ে দেয় ব্যাপারটাগুলো আগেই ইনভলভ বা এখানে আসি যোগাযোগ করলে হয়তো সব কিছু ডকুমেন্টস নিয়ে পূর্বে একটা ধারণা নিয়ে থাকলে ইজিলি সব কিছু করা যায়। আর এখানে তো স্টুডেন্টদেরকে সম্পূর্ণভাবে রিজেক্টে হেল্প করে, সেটা তো একসাথে নিজের দিক থেকে বলতে পারি। তো এখানে আশা করলে আমার মনে হয় না কোনো স্টুডেন্টদের এখানে এসে পরামর্শ নিয়ে কোনো সমস্যা হবে বলে আমার কাছে মনে হয় না।
আপনাকে ধন্যবাদ। ওনার সাথে যোগ করে আরও বলতে চাই যে আপনারা আসলে যারা জাপান যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন, তাহলে কিন্তু আসলে আপনাদের যে ভ্রান্ত ধারণাগুলো আছে আসলে ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এখানে এক্সপার্ট কাউন্সিলর আছে, তারা আপনাদেরকে এই বিষয়গুলোকে বিভিন্নভাবে অ্যাসেস করবে। আমি এখন আসবো আপনার সাথে যে এই ওভারঅল যে DJIT যে সার্ভিসটা, এই সার্ভিস ব্যাপারে যদি আপনার কাছে জানতে চাই আসলে আপনি মানে কীভাবে আমাদেরকে রিকমেন্ড করবেন? DJIT সার্ভিস থেকে বলতে চাই যে প্রথমত তাদের যে টিচার্স আছে তারা খুবই দক্ষ। এর মধ্যে নাম মেনশন করা যায় রাসেল স্যার, শাহজালাল স্যার, মামুন স্যার, নীরা সেনসেই, সবাই খুবই দক্ষ এবং মার্জিতভাবে ভালোভাবে স্টুডেন্টদের গাইড করে পড়াশোনা করায়, এবং পড়াশোনার মাঝখানে তারা খুবই ইজিলিভাবে ফ্র্যাঙ্কলিভাবে সব স্টুডেন্টদের সাথে মিশতে পারে। ওই কারণে স্টুডেন্টরা খুব তাড়াতাড়ি পড়াগুলো গেইন করতে পারে, পড়াশোনাগুলো। তো তারা এই এরপরে ডকুমেন্টস টিম আছে, ডকুমেন্টস টিম খুবই দক্ষভাবে ডকুমেন্টগুলো কীভাবে কালেক্ট করা যায়, কীভাবে ভালো করা যায়, কীভাবে সব কিছু ঠিকঠাক থাকে এগুলো হ্যান্ডেল করে। এবং মাহাদি স্যার আছে, প্রথমত মাহাদি স্যার তো বলার বাইরে, উনি তো সব ব্যাপারেই স্টুডেন্টদের হেল্প করে, যে কোনো ব্যাপারে উনি হেল্প করে। তারপর কাউন্সিলিং টিম আছে, ওনারাও খুব প্রথমত আমাদের যখন আমরা DJIT-তে আসি তারা আমাদের খুব ভালোভাবে হ্যান্ডেল করে, আমাদের বোঝায়, বোঝানোর পরেই আমরা এখানে ভর্তি হয়ে এখানে আসি। তারপর থেকে সব কিছুই তো আমাদের পরিবেক্ষিত, আমাদের অনুকূলে সব কিছু চলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, আপনাদেরকে অভিনন্দন যে আপনারা ভিসা সিনে নিয়ে আসছেন এবং একটা বিশাল বড় একটা সাকসেস আপনাদের লাইফে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি, আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে কিছু কথা আপনাদেরকে বলতে হয়। আমাদের এখানে এখন ভর্তি চলছে, আপনারা চাইলে আমাদের এখানে অনলাইন কোর্স এবং অফলাইন কোর্সে ভর্তি হতে পারবেন। আমাদের যে ওয়েবসাইট এবং ফেসবুকে আছে, নাম্বারগুলো আছে, নাম্বারগুলোতে আপনারা কল করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।